বন্ধু, চলুন আজ যাওয়া যাক কাশীপুর রাজবাড়ির দুর্গাপূজা মণ্ডপে। আর বছরে একবার এই সুযোগ হাতছাড়া কে করে বলুন। তার সঙ্গে অবশ্যই আমরা জেনে নেব কাশীপুর রাজবাড়ির ইতিহাস, কিছু গল্প, অবশ্যই কিছু ইতিহাস রাজবাড়ির প্রধান পুরোহিতের কাছ থেকেও। আর থাকছে পথের দেখা কিছু দুর্গাপূজা। পথের দেখা দুর্গা মা, প্রণাম না করে যাওয়ার উপায় নেই। লধুরকারী মিলন সংঘ। আমার তরফ থেকেও অমৃতা ব্যানার্জিকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। রাজবাড়ির মূল ফটক, সময় 3:20, ট্রিপ কিমি 41, 20 টাকার মোটরসাইকেল স্ট্যান্ড, মূল প্রবেশদ্বার। আজ সপ্তমী, সপ্তমীর মোটামুটি ভিড় প্রায় নেই বললেই চলে, কিন্তু আর কাল থেকেই প্রচুর ভিড় এইখানে হবে। অন্য দিনগুলোর জন্য নো এন্ট্রি, কিন্তু এই 4 দিনের জন্য ফুল এন্ট্রি। প্রতিটি পিলারে পিলারে ইতিহাস জানার তো ইচ্ছা আছে অনেক কিছুই। কত সালের রাজবাড়ি, কত বছরের পুজোর ইতিহাস, কে আছেন এখন বংশধর, তো আর দুর্গা প্রতিমা সোনার না কিভাবে কি হয়, তো চলুন দেখা যাক কতটা জানতে পারা যায়। ওই ছিল প্রথম তোরণ দোয়ার, আর এই হচ্ছে দ্বিতীয় ফাটক। আর এটি একটি দারুণ ট্রেডিশন। এই ঢোকার মুখেই আমরা পাচ্ছি কাশীপুর রাজবাড়ি দুর্গোৎসবের রাজবংশ পরিচয়। যার যা জানার ইচ্ছা এইখান থেকে জেনে নিতে পারবেন। আমরা লাস্ট যাকে দেখছি আনসুল রাজাওয়াত, রাজীব রাজাওয়াত। দেখা যাক এনাদের মধ্যে কাকে পাওয়া যায় বা কি ব্যাপার। আর এই কাশীপুর রাজবাড়ির মোটামুটি ইতিহাস। রাজকন্যা মহেশ্বরী দেবীরই আমরা দান অনুদানের কথা বিশেষ করে জানতে পাচ্ছি। 2002 সালে কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়, যে কলেজটি এখানে রয়েছে, তার জন্য ইনি 6 একর জমি দান করেছিলেন। আর এনার যে বাবা পুরুলিয়া ক্লাবের জন্য জমি দান করেছিলেন। আর এইখানে আসা মানে শুধু তো দুর্গাপূজা দুর্গোৎসব দেখার জন্য নয়, এই রাজবাড়ি তার প্রতিটি কোনায় কোনায়, প্রতিটি ছত্রে ছত্রে কারুকার্য, ইতিহাস লুকিয়ে রয়েছে। আমরা ওই দিক দিয়ে ঢুকলাম, আর তারপরে একটি দারুণ ওপেন ফিল্ড। আজ তো ফাঁকা ফাঁকা সপ্তমী, কিন্তু পরের দিনগুলি এইখানে একদম মানুষজনে ভর্তি, জমজমাট একটি জায়গা হয়ে উঠবে। বাইরে ঢোকার মুখে যখন দেখেছিলাম, ওইখানেও কিন্তু সাইডে সাইডে প্রচুর রুম, অনেকগুলি ঘর, ঠিক এই জায়গাতেও সাইডে সাইডে এই রুম, কিন্তু কী জন্য কী কাজে ইউজ হতো জানার তো আগ্রহ রইলই। তারপর এইখানেও দেখুন আবার একটি এরকম বিল্ডিং ক্যাম্পাস। আর এইবার আমরা এইখানে ঠিক যাব, এই রাস্তা দিয়ে ঢুকছি। এখানের একটি বৈশিষ্ট্য লক্ষণীয় যে আমরা পূর্বের অবস্থাতেই আমরা দেখতে পাচ্ছি, এই গেটও কিন্তু মনে হয় সেই আগের অবস্থাতেই রয়েছে, এই টানা দরজা। এই দরজা দিয়ে ঢোকার পরেও একটি, এটি বাড়ির রাজপ্রাসাদের মেন উঠান বলা চলে, এখানেও আমরা একটি বিল্ডিং দেখতে পাচ্ছি। আর এই দিকে সম্ভবত এটি রন্ধনশালা। আচ্ছা, এইটি কি রন্ধনশালা, রান্নাঘর তো এখনের না আগের থেকেই আছে? আগের থেকেই না? আচ্ছা, আর এইগুলি কি বলতে পারবেন, এই যে এই এই বিল্ডিং, এই এইটি কি কাজে ব্যবহার হয়, কি কাজে ব্যবহার হতো? আচ্ছা, ওইগুলো জানা নাই। আচ্ছা, তবে এইটি রন্ধনশালা মানে রান্নাঘরেই। এইগুলিরও ভগ্নদশা আমরা এখনও এগুলোকে দেখতে পাচ্ছি, আর কিছুদিন পর হয়তো এগুলোও আমরা পাবো না। এই যে দেখুন নিদর্শন ধসে ধসে যাচ্ছে, এ হবেই সময়ের পরিহাস। এইবার আমাদের সকলের মেন যে অ্যাট্রাকশন, এই হচ্ছে মূল বিল্ডিং রাজপ্রাসাদের, আর এইখানেই চলছে ওই দুর্গোৎসব দুর্গাপূজা। তো চলুন ভিতরে যাওয়া যাক। এই আমরা এখন অন্দরমহলে। আর যে দেবীর জন্য আমাদের এই আকর্ষণ, এই সেই দুর্গা মা। আমরা খুব ভাগ্যবান যে আমরা এই যে দুর্গা ঠাকুর পূজার যে মূল পুরোহিত, তাকে আমরা আমাদের সামনে পেয়েছি। আচ্ছা, নমস্কার, আগে আপনার নামটি একটু জানান। স্বপন হাজরা। স্বপন হাজরা, তো আপনি তো এই পূজার মূল পুরোহিত, তো আপনি মোটামুটি কতদিন ধরে এই পূজা করে আসছেন যদি বলেন?
আমার এই পূজোটা রাজবাড়ির পূজোটা আমার মোটামুটি 2000 সাল থেকে করছি। 2000 সাল থেকে, মানে 24 বছর হয়ে গেল। আচ্ছা, এইবার বলি যে এই দুর্গা পূজার ইতিহাস যদি বলেন, মোটামুটি দুর্গা পূজা এখানে কত বছর ধরে হয়ে আসছে যদি একটু কিছু? এখানে 250 থেকে 300 বছর পুরনো পূজা। মানে 250-300 বছরের বেশি পুরনো পুজো। আচ্ছা, তো মানে কিভাবে হয় এই ধরুন? আমরা তো 4 দিন, আমরা যেটা শুনেছি যে সপ্তমী থেকে বিজয়া 4 দিন ওপেন এলাও থাকে। আচ্ছা, এখানে পূজোর বিশেষত্ব হলো, হ্যাঁ, মানে এখানে ওনাদের টাইম টু টাইম পূজাটা। আচ্ছা, মানে ঘড়ির কাটা কাটায় পূজোটা, ঘড়ির কাটা কাটায় এখনো পর্যন্ত ওই সিস্টেম চলে আসছে। আচ্ছা, পূজোটা হয়। আচ্ছা, আর কতগুলো নিয়ম আছে, যেমন ধরুন আজ সপ্তমী পুজো, আজ সপ্তমী পুজো, মানে সপ্তমী হয়েছে আবার অষ্টমীও পড়ে গেছে, অষ্টমীও পড়ে গেছে, অষ্টমী চলছে, অষ্টমী চলছে, চলছে। তো এদের একটা রাত্রিতে পুজো আছে, এটা মহাসপ্তমী পুজো। আচ্ছা, এটা আপনি বাইরে পাবেন না, ঠিক, এটা রাজ পরিবারে এই পুজোটা হয়। আচ্ছা, রাত্রিতে, ঠিক ঠিক, রাত্রি এগারোটার পর ওটা 48 মিনিটের পুজো হয়। আচ্ছা, 48 মিনিট তো মহাসপ্তমী। আচ্ছা, রাজ পরিবারের এখন কে আছেন? এখন বর্তমান রাজকুমারী মহেশ্বরী দেবী আছেন, মহেশ্বরী দেবী আছেন, আর ওনার ওই যে দুজন ছেলে আছেন, ছেলে দুজন তারাও আছেন? না, এক ছেলে আছে, এক ছেলে বাইরে আছে। এক ছেলে বাইরে, তাহলে উনি আসতে পারেন। আচ্ছা, মহেশ্বরী দেবী আছেন আর ওনার ছেলে আছে, তো ওনাদের সাথে কথা বলার তো কোনো চান্সই নাই। ঠিক ঠিক ঠিক, আর তাহলে সপ্তমী হলো, সেইভাবে অষ্টমীও, অষ্টমী চলছে, অষ্টমীর পুজো হবে, ছটা থেকে শুরু হবে আপনার, 6টা 24-এ ওই সন্ধি পুজো হবে, সন্ধি পুজো। আচ্ছা, 24 থেকে 6টা 48। আচ্ছা, 48 অষ্টমী ছেড়ে যাবে, ঠিক ঠিক, এরপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আপনার ওই অষ্টমীর পুজোটা হবে। অষ্টমীর পুজোটা হবে যেহেতু কালকে শেষ রাত্রি 5টা 44 অবধি। আচ্ছা, সেটা কমপ্লিট, আচ্ছা, কমপ্লিট করতে হবে, ঠিক, অষ্টমীর পরে নবমী পড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা 48 আপনার অষ্টমী, হ্যাঁ, থাকছে, হ্যাঁ, 6টা 48-এর পর থেকে নবমী শুরু হয়ে, শুরু হয়ে যাচ্ছে, মানে সকালবেলায়, সকালবেলায়, তাহলে উদয়টা পাওয়া গেল কালকে। হুম হুম, তার জন্য নবমীর পুজোটা লিখেছি। আচ্ছা, তিথির অনুরোধে, ঠিক ঠিক ঠিক, আপনার আমার কথা লয়, তিথি তিথি, হ্যাঁ, যেহেতু উদয় আছে, যার উদয় তার তিথি, তাই নবমীর পুজোটাও করতে হবে। হুম হুম, তারপর নবমীর পুজোটা কেন করতে হবে? হুম, যদি পরদিনে সূর্য উদয় পর্যন্ত পাওয়া যেত, এক মিনিটও থাকতো, আচ্ছা, তাহলে কিন্তু নবমীর পুজো তারপর দিন হতো, তারপর দিন হতো, যেহেতু 5টা 44 ছেড়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার জন্য নবমীর পুজো কালকে, নবমীর পুজোটাও কালকেই হয়ে যাবে, ঠিক ঠিক ঠিক। আর আবার বিশেষ পুজো লিখেছে, হুম হুম, শনিবার দিন, হুম, ইংরেজি 12 তারিখ, আচ্ছা, বিশেষ পুজো নবমীর, আবার যেহেতু নবমীর দিন, যার ফলে উদয় থাকলে তো শনিবারই নবমীর পুজো হইতো, তাহলে পড়ে যেত আপনার রবিবার, কিন্তু উদয় তিথি না থাকাকালীন এটা উদয় তিথির অনুরোধে কালকে তো আপনার পুজোটা হবেই, প্রথমের পর নবমীর পুজো, এবারে নবমীর পুজো যেটা হয়ে গেল তারপরে যিনি শনিবারে 12 তারিখ, 12 তারিখে বিশেষ পুজো নবমীর, আচ্ছা, সামান্যতম পুজো আছে, আচ্ছা, ওটা বিশেষ পুজো, 7টা 3, হ্যাঁ, গতে গতে 7টা 3-এর পরে, হ্যাঁ, আপনার দশমী, দশমী পড়ছে, ঠিক ঠিক ঠিক। তাহলে এইরকম অষ্টমী নবমী একদিনে হলেও পরের দিনও আমরা, পরের দিনও পাচ্ছি? আচ্ছা, ঠিক ঠিক, মানে 4 দিন আমরা, এই জনসাধারণ 4 দিন পাবে আর কি, অবারিত তার 4 দিন পাবে, মানে এখানে নিয়ম আলাদা, এখানে আপনি যখনই দশমী পড়ে গেল, হ্যাঁ হ্যাঁ, তাতে তৃতীয় দিনই পড়ুক, আচ্ছা, চতুর্থ দিনে, ঠিক ঠিক, দশমী যখনই পড়ে গেল, বিসর্জন হয়ে গেল, ঘট বিসর্জন হওয়ার পরেই, হ্যাঁ, আপনার প্রতিমা নিরঞ্জন অনিবার্য, অনিবার্য, এদের নিয়ম, তাহলে কি হলো না, আপনার 10, 11, 12, 12 তারিখে 3 দিনের পুজো শেষ হয়ে গেছে, 3 দিনের পুজো শেষ, ঠিক ঠিক ঠিক, তাহলে শনিবারই বিসর্জন, আচ্ছা, শনিবারে বিকাল 5টা পর্যন্ত, 5টা পর্যন্ত বিসর্জন, আর তারপরেই বন্ধ, তরুণ দুয়ার বন্ধ। আর একটু আমি জিজ্ঞেস করব যে ওই যে বাইরে যে এগুলো বিল্ডিংগুলো দেখলাম সাইডে সাইডে, ওগুলো কি কাজে ইউজ হতো, মানে এরকম? তখনকার দিনে রাজতন্ত্র ছিল তো, গণতন্ত্রের যুগ, জগৎটাই তো পরিবর্তন পরিবর্তনশীল, হ্যাঁ, আমার ধরুন ছেলেবেলা থেকে আমি মানুষ হয়েছি, এখন আমার বয়সটা বাড়ছে, প্রত্যেকটা জিনিসে একটা নিয়ম নীতি আছে, সেই সময় রাজাদের খুব প্রতাপ, তখন তো সরকারকে খাজনা দিতে হতো, হতো না, হতো না, রাজাদেরই খাজনা দিতে, ওগুলো সব খাজনা অফিস ছিল, ট্যাক্স অফিস ছিল, ওগুলো সব ট্যাক্স অফিস ছিল।
ঠিক এই পারে রান্না হচ্ছে তাহলে আর দুর্গা পূজা ছাড়া কি আর কোনো পূজা এখানে এই হয় দুর্গা পূজা হয় কালী পূজা হয় লক্ষ্মী পূজা হয় সরস্বতী পূজা হয় সব পূজাই হয় আর আর ওনারাও সব আছেন বাকি পূজাগুলোতে আপনার ওই প্রবেশ নিষিদ্ধ প্রবেশ নিষিদ্ধ এই দুর্গা পূজাটা বড় পূজা বাঙালি ঠিক 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 তার জন্য এটা সময় খুলে আচ্ছা আর ওনারা আছেন পরিবার আর এমনিতে বোধহয় সিনেমা টিনেমা এইসব শুটিং এর পারমিশন তার দেওয়া হয় আছে বাইরে থেকে বাইরে থেকে হ্যাঁ ওগুলোর পারমিশন এটা দেন সাথে যোগাযোগ করে ঠিক 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 আর ওনাদের সাথে সাধারণ পাবলিক বা নিউজ কোনো ইয়ে নাই যোগাযোগের কোনো ঠিক আছে ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আপনার বাড়িটি কি বাড়ি আমার এখানে এখানে কাশীপুরে আচ্ছা কাশীপুরটা আমাদের ঠিক ঠিক পিএস থেকে আরম্ভ করে রাজ্যের আমাদের পরিবারটা ঠিক ওই প্রথম থেকে কাজ করে আসছে যাই হোক বর্তমান যুগে এখন সরকারি চাকরি নাই লেখাপড়া শিখলো একবারে এ তো নিয়তির যা নিঠুর পরিহাস কিন্তু চাকরি নাই এই কাজে লিপ্ত কালচক্র চাকরি করছে আচ্ছা যাই ঠিক ঠিক বড় ছেলে কোনো চাকরি নেই ঠিক আছে সময় দেওয়ার জন্য আপনাকে যথেষ্টই ধন্যবাদ আপনার অমূল্য সময় আপনি দিলেন নমস্কার রাজ পরিবার বলে কথা তো রাজ পরিবারের সদস্যদের সাথে কথা বলা তার সুযোগ পাওয়া এ কিন্তু এক যথেষ্টই দুর্বিষহ ব্যাপার কিন্তু যাই হোক পুরোহিত মশাইয়ের সাথে আমরা কথা বললাম যাই হোক কিছুটা সময় পাওয়া গেল কিছু কিছু জিনিস জানা গেল তো সেটাতেই আমাদের সন্তুষ্টি আর এ অবশ্যই বলবো কি রাজ পরিবার যিনি বা যারাই থাকুন আমাদের কাছে ওনাদের শ্রদ্ধার কমতি নেই কোনো দিনই রাজা মশাই কথাটির মধ্যেই এক দারুণ শ্রদ্ধা আমাদের মনে তাই সেই গল্পের ছলে হোক যাই হোক আমরা ছোটো থেকে শুনে আসছি আর ওনাদের বদান্যতাতেই আমরা এই জায়গাগুলি আজও দেখতে পাচ্ছি এ এক দারুণ গর্বের বিষয় আর বিশেষ করে পুরুলিয়াবাসীর এ তো আমি বলবো এক পরম পাওনা আর এই চার দিনের সুযোগটি করে দেওয়ার জন্য রাজ পরিবারের প্রত্যেক সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা আপনাদের ট্রেডিশন বজায় থাকুক চলতে থাকুক এই ঐতিহ্য যা আমাদের পুরুলিয়াকে সমৃদ্ধ করে চলেছে তো চলুন যাওয়া যাক এবার পরের ডেস্টিনেশনে পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে যেটি বুঝলাম যে পরিস্থিতি চেঞ্জ হয়েছে আগে সোনা দানা গয়না এইসব মূর্তি সোনার ছিল কিন্তু এখন সেগুলি আমরা দেখতে পাই না তো যাই হোক সময়ের এ পরিহাস বলেই আমাদেরকে মেনে নিতে হবে বলতে বলতেই খবর ঠিক পাওয়া যায় এইটিও কিন্তু ওই রাজ পরিবারের কোনো একজন সদস্যেরই বাড়ি তারাও মোটামুটি দুর্গা পুজোর সময় আসেন তো প্রত্যেকবার হয়তো আসা হয় না তো এইবার শুনলাম ওনারা এসেছেন কিন্তু সাধারণ মানুষের জন্য একদম রুদ্ধদ্বার কথা বলার কোনো সুযোগ নেই ওনাদের এই জায়গাটি ওনাদের বাড়িতে যারা কাজ করেন তাদেরই ছেলেকে দিয়েছেন এই গাড়ি এইসবের রাখার জন্য ওই ইয়ে হিসেবে আর কি এই কাশীপুর রাজবাড়ির থেকে বার হচ্ছে সময় 4:41.5 কিলোমিটার ঠিক এই যে বট গাছগুলো আছে বট গাছগুলোর পাশ দিয়ে যে রাস্তা যাচ্ছে এই রাস্তা বরাবর আমরা যাচ্ছি চার চাকাও যাচ্ছে আদ্রা যাওয়ার পথে রাস্তা দিয়ে গাড়িগুলি আসছে আর তার পাশেই এই বিশাল পুকুর